ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ব্লু ইকোনমি কি প্রথমে একটু ধারণা দিয়ে নেই, সেটি হচ্ছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সমুদ্রের পাশে। সমুদ্র ভিত্তিক যেই অর্থনীতি, অর্থাৎ সমুদ্রের যে উপকূল হতে শুরু করে সমুদ্রের তলদেশে যেই বিপুল সম্পদ রাশি রয়েছে, সেই সম্পদ রাশিকে কেন্দ্র করে যে অর্থনীতি নির্ভর করে, যে অর্থনীতি প্রতিষ্ঠিত হয়, সেটি হচ্ছে ব্লু ইকোনমি। মূলত পৃথিবীর 80% অর্থনীতি কিন্তু ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি নির্ভর। সাধারণত দেখা গিয়েছে বিশ্বের যেই দেশ সমুদ্রের উপর যত বেশি দখল রাখতে পেরেছে, সমুদ্র নির্ভর যত বেশি, সমুদ্রের যত বেশি খনিজ সম্পদ হতে শুরু করে অর্থনীতির দিক দিয়ে সমুদ্র কেন্দ্রিক হতে পেরেছে, সেই দেশই পৃথিবীকে ভবিষ্যতে রুল করেছে, অর্থাৎ পৃথিবীর দখলটা সে তত বেশি রাখতে পেরেছে। যে দেশগুলো সাধারণত ল্যান্ডলক, যাদের সমুদ্র নেই, তারাই বুঝে সমুদ্রের গুরুত্ব কি। বাংলাদেশ এমন একটি দেশ যার রয়েছে বিপুল সমুদ্র সৈকত হতে শুরু করে বিপুল জলরাশি। আমরা জানি সাধারণত 200 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রের যে অর্থনৈতিক অঞ্চল সেটি। বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র 30 থেকে 40 নটিক্যাল মাইল পর্যন্ত ইউজ করতে পারছে, মাছ ধরতে পারছে, অর্থাৎ আমরা এখন 100 প্রায় 150 নটিক্যাল মাইল ইউজ করতে পারছি না। তো এইখানে আমাদের জানার দরকারটা কেন আসলে? সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতিটা এখন মূলত আমরা যে পড়াশোনা করছি যারা, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটি নিয়ে এসএ হতে শুরু করে একদম ট্রান্সলেশন হতে শুরু করে বিসিএসের সহ অন্যান্য চাকরির পরীক্ষা এমন কোনো পার্ট নাই যেখানে কোশ্চেন আসতে পারে না। এছাড়া একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার জানা দরকার যে আপনার এত বড় একটি সম্পদ রয়েছে, বাংলাদেশি নাগরিক হিসেবে আপনি পৃথিবীর অন্যতম একজন সুনীল অর্থনীতির নাগরিক। বিশ্বব্যাংক প্রথম সুনীল অর্থনীতির ধারণাটি দেয়, তারপর 2012 সালে Rio+20 সম্মেলনের মাধ্যমে সুনীল অর্থনীতি নিয়ে বিস্তৃত ধারণা পাওয়া যায়। তো সুনীল অর্থনীতি দিয়ে আসলে কি হচ্ছে? যেই দেশগুলো এই সমুদ্র কেন্দ্রিক যে সম্পদগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন, যেটাকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি, টেকসই উন্নয়নে যে এই সমুদ্রকে কাজে লাগাতে পারছে যেই দেশগুলো, সেগুলোই আসলে অর্থনীতিতে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এই জন্য আসলে মূলত সুনীল অর্থনীতিটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা কি কেউ কালো সোনা কি জানেন? কালো সোনা হচ্ছে আমরা এই যে সমুদ্রের পাড়ে বিভিন্ন খনিজ পদার্থগুলো পাই, ম্যাগনেশিয়াম, জিরকন, জিঙ্ক, সালফার, এখন সিমেন্ট তৈরির ক্লে পর্যন্ত পাওয়া যাচ্ছে আমাদের সমুদ্র সৈকতে। অর্থাৎ সমুদ্রে যে খনিজগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে কালো সোনা হিসেবে সারা ওয়ার্ল্ডে খ্যাতি দেওয়া হয়, এই জন্য যে এগুলো দিয়ে মূলত ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কগুলো করা যায়। এগুলো কিন্তু আমরা সমুদ্র থেকে আহরণ করতে পারছি। আমরা জানি 2014 সালে বাংলাদেশ সমুদ্র বিজয় করেছিল মিয়ানমারের কাছ থেকে এবং ভারতের কাছ থেকে। প্রায় আমরা আরেকটা বাংলাদেশের সমান নতুন আমরা সমুদ্র সীমানা আমরা নিজেরা অর্জন করেছি, যেটা আগে আমাদের দখলে ছিল না। এই সীমানার মধ্যে কি আছে জানতে পারলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, এত এত বিপুল ঐশ্বর্য রয়েছে এই সীমানায়। মাছ, খনিজ পদার্থ, গ্যাস সহ কি নেই এই সমুদ্র তলদেশে ও সমুদ্র উপকূলীয় অঞ্চলে। এই যে আমরা এত বিশাল একটা সীমানা পেলাম সমুদ্র বিজয়ের ফলে, এখানে ভারতের কাছ থেকে প্রায় আমরা 8টা গ্যাস ব্লক পেয়েছি যেটা আমাদের দখলের বাইরে ছিল এতদিন। মিয়ানমারের কাছ থেকে পেয়েছি 13টি গ্যাস ব্লক। আমরা মূলত 18টা গ্যাস ব্লক নিয়ে মামলা শুরু করেছিলাম এবং ভারতের সাথে 10টি গ্যাস ব্লক নিয়ে মামলা শুরু করেছিলাম, অর্থাৎ 10টির মধ্যে 8টি এখন আমরা পেয়ে গেছি। মিয়ানমারের সাথে 18টি গ্যাস ব্লক ছিল সমুদ্রের তলদেশে, সেটির মধ্যে এখন 13টি আমরা পেয়ে গেছি। এতগুলো গ্যাস ব্লক যেখান থেকে আমরা এখন গ্যাস উত্তোলন করতে পারবো। আমরা জানি যে গ্যাস কিন্তু জ্বালানি হিসেবে পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী একটা মাধ্যম, যেটা যেই দেশের গ্যাস যত বেশি আছে সেই দেশ কিন্তু শিল্পের যে উন্নয়ন রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে তত বেশি এগিয়ে থাকে। আমরা কিন্তু এখন গ্যাসের সংকটে ভুগছি, আমরা সবাই জানি যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে আমরা গ্যাস আমদানি করতে পারছি না, আমাদের দেশের দ্রব্যমূল্য কীভাবে বেড়ে গিয়েছে। অর্থাৎ গ্যাস অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। তো সেই গ্যাস কিন্তু আমরা সমুদ্র অর্থনীতির মাধ্যমে পেয়ে যাচ্ছি। সারা বিশ্বের 30% গ্যাস সরবরাহ হয় মূলত সমুদ্র থেকে। এছাড়া সারা বিশ্বের 40% কৃষি মূলত সমুদ্র অর্থনীতি নির্ভর, অর্থাৎ সমুদ্র এলাকা নিয়ে, এবং $34 বিলিয়ন গ্যাস কিন্তু এই সমুদ্র অর্থনীতি রিলেটেড। সমুদ্র থেকেই মূলত মোট আমাদের যে অক্সিজেন রয়েছে তার অক্সিজেনের 40% চলে আসে, এবং আমাদের প্রোটিনের চাহিদার 20% আসে এই সমুদ্র থেকে। তাহলে বোঝেন যে সারা বিশ্বে যদি সমুদ্রের এতটা প্রভাব হয়ে থাকে, যেখানে আমাদের পুরো দীর্ঘ সমুদ্রের সৈকত রয়েছে, সারা বিশ্বের সবচেয়ে লংগেস্ট সি বিচ রয়েছে বাংলাদেশে, তাহলে আমাদের জন্য সমুদ্রটা কতটা ইম্পর্ট্যান্ট। তো বাংলাদেশ এখন সমুদ্র অর্থনীতি নিয়ে কী করছে? আমরা জানি যে সমুদ্র বিজয়ের ফলে যেহেতু আরেকটি বাংলাদেশের সীমানার সমান একটা সমুদ্র সীমা আমরা পেয়ে গিয়েছি, তো এটি নিয়ে অবশ্যই বাংলাদেশের একটি প্ল্যান থাকবে। বাংলাদেশ সরকারও ঠিক তার ভিশন 41-এ
সমুদ্র অর্থনীতিকে খুব গুরুত্ব দিয়ে রেখেছে। এছাড়া ডেল্টা একুশো যে প্ল্যানটি আমাদের রয়েছে, বদ্বীপ পরিকল্পনা, ডেল্টা প্ল্যান যেটিকে আমরা বলি, সেটি টোটালি কিন্তু আমাদের এই সমুদ্র অর্থনীতি নির্ভর, অর্থাৎ ব্লু ইকোনমি নির্ভর। ডেল্টা প্ল্যানের প্রথম এই পাঁচটি যে পদক্ষেপের মধ্যে একটি প্রথম যেটি দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, হচ্ছে সার্ভে করা যে আসলে আমাদের কোথায় কোথায় সম্পদগুলো রয়েছে এবং এই অনুযায়ী বাংলাদেশ এগুলো আহরণের জন্য কী করতে পারে। সেটি কিন্তু অলরেডি বাংলাদেশ শুরু করে দিয়েছে এবং বদ্বীপ পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়ে যায়, পৃথিবীতে অন্যতম একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিচিতি পাবে, যেখানে আসলে অফুরন্ত সম্পদের ভাণ্ডার থাকবে। এবং অ্যাকচুয়ালি সে যে আমরা একটি উন্নত দেশ হওয়ার পরিকল্পনা করছি, সেই উন্নত দেশ হতে হলে সমুদ্র অর্থনীতিকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। কারণ 30 সাল নাগাদই যদি আমরা যথাযথভাবে সমুদ্রকে কাজে লাগাতে পারি, তাহলে প্রায় $2,50,000 প্রতি বছর আমরা পাবো, একটা বিশাল অ্যামাউন্ট। এই যে সমুদ্রের পাড়ে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে হয়তোবা 50 রকমের খনিজ পদার্থ রয়েছে যেটি আমরা যদি যথাযথভাবে কাজে লাগাতে পারি। এছাড়া আমি একটুকে বলেছি যে সিমেন্ট তৈরিতে অন্যতম একটি উপাদান ক্লে, এটি কিন্তু আমাদের সমুদ্রে রয়েছে। সেই ক্লে যদি আমরা আহরণ করতে পারি, তাহলে সিমেন্ট শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। এবং খনিজ গ্যাস সহ সবগুলো যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে দেখা যাবে প্রায় 4% প্রবৃদ্ধি হয়ে যাবে বাংলাদেশের জিডিপিতে। অর্থাৎ সমুদ্রকে শুধু কাজে লাগাতে পারলে আমাদের কত বিশাল একটা অ্যাচিভমেন্ট হয়ে যাচ্ছে। আমরা এখন কিসের উপর মূলত রাষ্ট্র ডিপেন্ড করছি? গার্মেন্টস, রেমিটেন্স, এগুলোর উপর। এছাড়া এর বাইরে আমাদের এখন কিসের দিকে ফোকাস করা দরকার? প্রত্যেকটা রাষ্ট্রই চায় যে নতুন নতুন ক্ষেত্র বের করার অর্থনীতির। আমাদের সামনে এমন বিপুল সমুদ্র, বিশাল সমুদ্র পড়ে আছে যেটিকে কাজে লাগিয়ে দিয়ে আমরা কিন্তু অনেক বেশি অর্থনৈতিকভাবে অগ্রসর হতে পারি। তো সেটিই মূলত আছে আজকের এই সমুদ্র অর্থনীতি। আমাদের জেলেরা এখন সম্ভবত 30-40 নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরে, তো তারা যদি এখন 200 নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পারে, সেটি কিন্তু আসলে আমাদের জন্য অনেক ভালো হবে। প্রায় 360 প্রজাতির মাছ এখন এই সমুদ্রে পাওয়া যাচ্ছে এবং আরও অনেক কিছু পাওয়া যাবে। শামুক, ঝিনুক, আরও অনেক কিছু রয়েছে এই সমুদ্র। আমরা জানি চায়না, মালদ্বীপ সহ আরও কিছু দেশগুলো রয়েছে যারা সমুদ্রের সি ফুডকে ব্যবহার করে এবং ট্যুরিস্ট কে কাজে লাগিয়ে কিন্তু অনেক উন্নত দেশ হয়ে দিয়েছে। তারা কিন্তু যে সামুদ্রিক যে খাবার রয়েছে, সমুদ্রের তলদেশে বিভিন্ন রকমের সি ফুড পাওয়া যায়, সেগুলো যদি আমরা আহরণ করতে পারি এবং কাজে লাগাতে পারি, তাহলে সেটিও কিন্তু অর্থনৈতিক অন্যতম একটি দিক হতে পারে। এগুলো আমরা ভবিষ্যতে রপ্তানিও করতে পারবো যদি আহরণ করতে পারি যথাযথভাবে। এছাড়া সমুদ্রকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যায়। গ্যাসের কথা তো আগেই বলে রাখলাম। এই যে এত ধরনের খনিজ পদার্থ, এত বিপুল সম্পদ, এত সমুদ্রের তলদেশে এত মাছ, ঝিনুক, এত সি ফুড, এছাড়াও আরও আরও কত কিছু সমুদ্রকেন্দ্রিক ট্যুরিস্ট, ট্যুরিস্টের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে কিন্তু এখন ট্যুরিস্ট থেকে যা হয় তার চেয়ে আরও কয়েক শতগুণ বেশি ট্যুরিস্ট আসতে পারতো যদি আমরা সমুদ্রকেন্দ্রিক এরিয়াটাকে যথাযথভাবে মেনটেন করতাম, ঠিকভাবে হোটেলগুলো হতো। তা সমুদ্রকে কেন্দ্র করে কিন্তু এখন সরকার এই পদক্ষেপগুলো নিচ্ছে যে যেন ট্যুরিস্ট আরও বেশি অ্যাট্রাকশন করা যায়, ভালোভাবে জিনিসগুলো প্রচার হয়। অলরেডি আমরা যেটাকে ফাও বলি, ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন, সে কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছে এবং ডিক্লার দিয়েছে যে পৃথিবীতে যেই 4টি দেশ মৎস্য উৎপাদনে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, তার মধ্যে প্রধান বা প্রথম হচ্ছে এখন বাংলাদেশ। কারণ তাদের রয়েছে বিপুল সমুদ্র সীমা এবং মৎস্য আহরণের পর্যাপ্ত সুযোগ। তো সেই দিক থেকে চিন্তা করলে সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি যাই বলি না কেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আপনি যদি কোনো চাকরির পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পড়ার টপিক প্রশ্নগুলো কীভাবে আসতে পারে, যে সমুদ্র অর্থনীতি কী, বাংলাদেশের সমুদ্র অর্থনীতির সম্ভাবনার দিক দিয়ে এখন কী অবস্থা রয়েছে, সমুদ্র অর্থনীতিকে কাজে লাগিয়ে বাংলাদেশ কীভাবে অর্থনৈতিক উন্নয়ন করতে পারে।